দর্শক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শৈবাক্তার ভোগবদারী আজকে আমাদের উনিশতম পর্বের আগের আঠারোটি পর্ব যারা দেখেননি তারা অবশ্যই বক্সে থেকে আগের পর্বগুলো দেখে নেবেন এই ভি এই ভক্ষবদলারীগুলো বিসিএস ব্যাঙ্ক জব এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে অ্যাগস্ট অ্যাগস্ট শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে আতঙ্কে হতবুদ্ধি এটা আমরা ঘোষ্ট দিয়ে আমরা দেখতে যে আমরা ঘোষ্ট দেখলে এগস্ট হয়ে যাই এগস্ট হয়ে যায় অর্থাৎ আতঙ্কে হতবুদ্ধি হয়ে যায় কি দেখলে ঘোষ্ট দেখলে অর্থাৎ ভূত দেখলে আমরা এগস্ট হয়ে যাই মানে আতঙ্কে হতবুদ্ধি হয়ে যাই পরবর্তী ওয়ার্ড এম বি ডেক্সট্রাস এম বি ডেক্সট্রাস কারা এম বি ডেক্সট্রাস হচ্ছে তারা যারা ডেক্সে খুব ভালো কাজ করে ডেক্সে ভালো কাজ করে কারা যারা দক্ষ অর্থাৎ এম বি ডেক্সট্রাস শব্দের অর্থ হচ্ছে দক্ষ পরবর্তী ওয়ার্ড অ্যাসি নাইন অ্যাসি নাইন শব্দের অর্থ কি অ্যাসি নাইন শব্দের অর্থ হচ্ছে নির্বোধ বা মূর্খ তো এটা আমরা কীভাবে মনে রাখতে পারি মনে রাখবেন যে অ্যাসি নাইন অর্থাৎ এই ভদ্রলোক শুধুমাত্র নাইন ক্লাস পর্যন্তই পড়েছেন ইনি এসএসসি পাশ করতে পারেনি অর্থাৎ ভদ্রলোক মুখ মূর্খ রয়ে গেছে অর্থাৎ তিনি হচ্ছে নির্বোধ বা মূর্খ অ্যাসি নাই অ্যাসি নাইন পরবর্তী কমপ্লেসেন্ট কমপ্লেসেন্ট মানে হচ্ছে আত্মতৃপ্ত এটা প্লেজেন্ট দিয়ে মনে রাখতে পারেন প্লিজেন্ট আর কমপ্লেসেন্ট মানে হচ্ছে আত্মতৃপ্ত পরবর্তী অর্থ কলেরিক কলেরিক শব্দ অর্থ কি অর্থাৎ এভাবে মনে রাখবেন যে যারা কলেরা হয় তারা হচ্ছে কী হয় মেজাজ কলেরা হলে মেজাজ খিটখিটে খিটে হয়ে যায় তার মানে কলেরি হচ্ছে খিট খিটে বা কলেরিক মানে হচ্ছে খিট খিটে বা বদ মেজাজি। পরবর্তে ডিমাইস ডিমাইজ মানে হচ্ছে যে লোক ঝিমাই যায় অর্থাৎ মরে যায় অর্থাৎ মৃত্যু ডিমাইজ মানে হচ্ছে মৃত্যু পরবর্তী ডিজ ডেইন আমরা কিন্তু ড্রেইনকে ও দেখুন মানুষই ঘৃণা করে থাকি অর্থাৎ ডিস ডেইন মানে হচ্ছে ঘৃণা বা তার ছেলের চোখে দেখা পরবর্তী একটু এক্সপাউন্ড এক্সপ্লেন দিয়ে মনে রাখতে পারেন একই অর্থ এক্সপাউন্ড মানে হচ্ছে ব্যাখ্যা করা পরবর্তী অর্থ ফ্রাকাস ফ্রাকাস মানে ফ্রাকা সরি এটা হচ্ছে ফ্রাকা এটার মানে হচ্ছে হৈচই বা হট্টগোল ফ্রান্সের সাথে বানানে কিছুটা মিল আছে মনে রাখবেন ভাবে যে ফ্রান্সে কিন্তু খুবই হৈচই হট্টগোল হয় কিছু হলেই আন্দোলন হয় দেখবেন বর্তমান সময়ে বেশ কিছু আন্দোলন ওখানে হচ্ছে আর ওখানে কিছু হলে মনে রাখবেন যে ফ্রান্সে কিছু হলেই হৈচই হয় ফ্রাকাস ফ্রাকা মানে হচ্ছে হৈচই হট্টগোল প্রবর্তী অর্ট শেষ শব্দ আসলে ইমপারমিয়েবল দেখেন পারমিয়েবল মানে কি পারমিয়েবল মানে হচ্ছে প্রবেশ করার আমরা যখন কোথাও প্রবেশ আধিকার চাই বলে যে মেক পারমিশন চাই তাই তো আর পারমিয়েবল মানে পারমিশন দেওয়া আছে আর কি প্রবেশ করা যাবে তার মানে প্রবেশ করা যাবে ইমপারমিয়েবল মানে হচ্ছে প্রবেশ করা যাবে না পারমিবল যাবে আর ইমপারমিয়েবল যাবে না তার মানে ই মাসের সাথে ইমপারমিবল মানে অপ্রবেশ আবেত্ত বা জল তো আজকের এই পর্যন্তই আজকে এই দশটি বক্তব্য আমি আশা করি আপনারা সহজে মুখস্থ করতে পারবেন আপনারা নোট করে রাখতে পারেন বা ভিডিওটি আবার দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে পাশে থাকবেন বলে আমি আশা করি তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো করে পড়াশোনা করুন আজ এ পর্যন্তই খোদা হাফেজ